খবর সকলে ইতিমধ্যে গম পাইছে যে রাজ্যজুড়ি চর্চা হয়েছে এই মুহূর্তত অসমৰ যে প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষার যে প্রশ্ন কাকত এই প্রশ্ন কাকত ফাইল হওয়ার খবর আর চাঞ্চল্যকর খবর আমি এটা খুব ক্ষিপ্র প্রাথমিক অনুসন্ধান করেছিল আর অনুসন্ধানত যেটা তথ্য পাইছো সেইটা তথ্য মই আপনার জানাব বিচাৰিছো প্রথম কথা হল যে যেটা পিডিএফ ফাইল আপলোড হয়েছে 96 পিছার পিডিএফ ফাইল এটা এই পিডিএফ ফাইলটো কোর আপলোড হয়েছে কোনে রেকর্ডিং করব পারে দুটা ঘটনা হয়েছে তার ভিতর একটা ঘটনা হয়েছে যে ইউএন একাডেমি এই এখন হল বরদলনি ধেমাজি জেলার এখন ব্যক্তিগত বিদ্যালয় এই বিদ্যালয়খনের পৰা এই প্রশ্নকাকতখন পিডিএফ ফাইল রূপে লিক হওয়ার সন্দেহ করা হয়েছে এটা সন্দেহ করা হয়েছে যে কেনেকৈ লিক হলে তেনে হলে এই যে কেন্দ্রসমূহ যেন্দ্র আছিল কেন্দ্রসমূহ কিছু সকলে জানে সরকারি আর কিছু ব্যক্তিগত স্কুল বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যত এই পরীক্ষাব পতা হয়েছিল এই পরীক্ষা পতা কেন্দ্রসমূহ পরীক্ষার প্রক্রিয়া চাবর এজন এজন কেমেরা পার্সন নিয়োগ করেছিল যিসকলে ভারতের নির্বাচন আয়োগের হয়ে যাওয়া লোকসভা নির্বাচনতো জানে ইলেকশন কমিশনেও তেনে প্রতিজন বিষয়ার এজন কেমেরা পার্সন দিয়ে চারিওফালে কি হয়েছে নহয়েছে কোন আছে ভিডিও রেকর্ডিং করে থাকে দায়িত্ব সেইটো আছিল এজন কেমেরা পার্সন দিয়া হয়েছিল আর এটা খবর আছে যে তেওঁর নামটো শরীফুল আর মোবাইল নম্বরকিটাও হোয়াটসঅ্যাপত যেহেতু বিয়পি পড়ছে গতি শেষের তিনটা নম্বর মানে ইতিমধ্যে আমি স্ক্রিনত দিছো আর সকলে নিউজ এইটিনের স্ক্রিনত শেষের নম্বরকিটা চাব পাৰিব মূল নাম্বারটা দিয়া নাই এটা আছিল পরীক্ষা কেন্দ্রট প্রাথমিকভাবে যে খবর আছে যে হাতত মোবাইল আছিল ক্যাম স্ক্যানার যা এপ আছে যপর সুত ভিডিও আপনি বিভিন্ন কাগজ কিতাবর পাত ইত্যাদি আপনি স্ক্যান করে তাক পিডিএফ ফাইললে আপনি তাক রূপান্তরিত করব পারে গতি মোবাইলের এই পিডিএফ ফাইললে রূপান্তরিত করা বলে সন্দেহ করা হয়েছে সন্দেহ করা হয়েছে এই কারণে যে আছিল সেই সময় হাতত কেমেরা আছিল নেকি আর সর্বশেষ শরীফুল নামের ব্যক্তিজনে কোনো ব্যক্তিক দিছিল ওয়াইফাই ব্যবহার করে কারণ ইতিমধ্যে ইন্টারনেট কর্তন হয়েছিল আর ওয়াইফাই ব্যবহার করে কোনো ব্যক্তিক দিয়ার পিছত আন এজন ব্যক্তিক দিছিল যার নাম ইসামণি ওরফে ডেনিয়েল লালুং বলে হল বরদলনি সিমেন চাপরির লালুং খজুয়া গাঁও এই গাঁওখনের এজন যুবক আর গাঁওয়ের যুবকসকলের যুবকবৃন্দর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটোত পুনের ওয়াইফাই ব্যবহার করে পোস্ট করেছিল পোস্ট করার লগে যিকজন অনলাইন আছিল তাদের প্রতিক্রিয়া করেছিল যে প্রশ্নকাকতখন কেনেকে পালে এখন সচা প্রশ্নকাকত নেকি 12 লাখ টাকা দিয়া হলে আগতেই প্রশ্নকাকতখন দিলোহেতেন বলেও এজন ব্যক্তিয়ে তাত লিখিছে এই স্ক্রিনশটটো ভাইরাল হয়েছে এটা এই স্ক্রিনশট কিটা আর এই প্রশ্নখনক লৈ কেবাটাও প্রশ্ন উঠেছে প্রশ্নকিটার উত্তর মানে দিব বিচাৰিছো প্রথম কথাটো হল যে প্রশ্নখন আসল নে নকল প্রশ্নটার উত্তরটা হল যে প্রশ্নখন আসল প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হল যে প্রশ্নখন সম্পূর্ণ নে অংশ বিশেষ 96 পৃষ্ঠার প্রশ্ন তৃতীয় প্রশ্নটা উপস্থাপন হয়েছে যে প্রশ্নকাকতখন পরীক্ষার আগত ফাটিল হয়েছে নে পরীক্ষা হয়ে যাওয়ার পিছদিনা আজি ফাটিল হয়েছে পিছতো কিবা প্রকারে এটা কপি পোৱা যায় কিন্তু এটা এটা গ্রুপট হোয়াটসঅ্যাপ গ্রুপটোত যে সময় আছে সেই সময়টো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 31 মিনিটের আগর অর্থাৎ 9:30 বজার আশে পাশে এই প্রশ্নকাকতখন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটোত হয়েছিল আর গতি সেই সময়ছোৱাৰ আগতেই প্রশ্নকাকতখনের যি কেমেরারে স্ক্যানিং এপর জড়িয়ে তাক ফটো লওয়া হয়েছিল আর ফটোবোর পিডিএফ ফাইললে রূপান্তরিত করা হয়েছিল আর পঠা হয়েছিল এটা কথাটা হল যে সেই সময়ছোৱাত মোবাইলেরে ইন্টারনেটে পঠাব পারে নোৱাৰে কারণ ইতিমধ্যে 7:30 বজাৰ পৰা 8 বজাৰ পৰা ইন্টারনেট সেবা কর্তন করা হয়েছিল তেনেহলে তেওঁ কেনেকৈ পঠালে এটা কথাটা হল যে আজিকালি স্কুলসমূহত সকল স্কুলতে স্কুলসমূহৰ নিজা ওয়াইফাই থাকে সকলে জানে যে ফাইবার ল্যান্ডলাইন ফাইবার আর নহলে এয়ার ফাইবার আজিকালি আহিছে গতিকে তেওঁলোকে এনেকুৱা সংযোগ লয় আর কলেজ ইত্যাদিত ইতিমধ্যে টেলিকম কোম্পানিয়ে তেওঁলোকে বিনামূলীয়াকৈ কলেজসমূহৰ কারণে ওয়াইফাই সংযোগ দিয়ে শৈক্ষিক সেৱাৰ বাবে গতিকে ওয়াইফাই থাকে কিন্তু এডিআরইৰ যি সমগ্র প্রক্রিয়া তাত যে গাইডলাইন দিয়া আছিল গাইডলাইনের কথাকিটা মনত রাখব লাগবে প্রথম গাইডলাইনটো দিছিল যে সকল পরীক্ষা কেন্দ্রে ওয়াইফাই বন্ধ রাখব সরকারে তো ওয়াইফাই খোলা রাখিছিল কিন্তু সরকারে হলে খোলা রাখিলে স্কুল সময়ে ওয়াইফাই বন্ধ করবো আগতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথাটো হল যে কেন্দ্রট একটা ফোন থাকিব পাৰিব একটা বেসিক ফোন অর্থাৎ তাত ইন্টারনেট নথকা এই যে পুরোনা আমি আগতে সকলে জানে আমি বিভিন্ন কোম্পানির ফোন ব্যবহার করেছিল যত ইন্টারনেট নাছিল তেনেকুৱা ফোন এটা রাখিব পাৰিব যোগাযোগৰ বাবে আর তার বাহিরে ওয়াইফাই অফ করে রাখব আর কেন্দ্রটোর ভিতর স্কুলখনের প্রিন্সিপাল হোক মালিক হোক ডিসি হোক এসপি হোক পুলিশ হোক কোনো মানুহে তাত থকা দায়িত্বত নিরীক্ষক হোক কোনো মানুহে মোবাইল লৈ তাত সোমাব নয় মোবাইল বাইরতে থব লাগিব এটা প্রশ্নটা হব পাৰে যদি শরীফুল বোলা ব্যক্তিজনে তুলিছিল তেনেহলে প্রথম খেলিমেলিটো হব পাৰে যে ভিতরলে মোবাইল লৈ গৈছিল
তেইটো এটা হয়তো তাত বেমেজালি আছে তাৰ পাছত এটা কথা যে শরীফুলক যদি দায়িত্ব দিছিল এটা ভিডিওগ্ৰাফিৰ কাৰণে তেওঁৰ বিভিন্ন দায়িত্বৰ ভিতৰত আছিল প্ৰশ্ন কাকত খোলাৰ এতিয়া কাহিনীটো ওলাব যে প্ৰশ্ন কাকত কেনেকৈ প্ৰেৰণ কৰা হৈছিল প্ৰশ্ন কাকত প্ৰেৰণ কৰা হৈছিল একোটাকৈ ট্ৰাংকত প্ৰতিটো চেণ্টাৰলৈ মনত ৰাখিব একোটাকৈ ট্ৰাংকত ট্ৰাংকটোত এটা ডিজিটেল লক ডিজিটেল লক কিন্তু সাধাৰণ তলা নহয় এটা ডিজিটেল তলা দিয়া হৈছিল তলাটো পাছৱৰ্ড আছিল পাছৱৰ্ড দিলেহে সেই তলাটো খুলিব আৰু পাছৱৰ্ড আছিল ADRE অৰ্থাৎ শিক্ষা এই পৰীক্ষা নিয়ন্ত্ৰণ কৰাৰ দায়িত্ব থকা সকলৰ হাতত আৰু এই তলাটো চিল কৰা আছিল কথা আছিল যে পৰিকল্পনা আছিল যে পুৱা আঠ বজাত উপায়ুক্তসকলক এই পাছৱৰ্ডবোৰ দিব উপায়ুক্তসকলে চাৰে আঠ বজাৰ পিছত কেন্দ্ৰসমূহক হোৱাটছআপ গ্ৰুপেৰে এই পাছৱৰ্ডসমূহ দিব আৰু এই পাছৱৰ্ডসমূহ চাই তেওঁলোকে চাৰে আঠ বজাৰ পিছত তলা খুলিব প্ৰশ্নকাকত ল'ব আৰু প্ৰশ্নকাকত সাজু কৰিব আৰু তাৰ পাছতে সেয়া চাৰে আঠ বজাত পৰীক্ষা হওঁতে তেওঁলোকে বিতৰণ কৰিব এতিয়া প্ৰশ্ন হ'ল যে এই যে তলাটো খুলিব এই খোলাৰ প্ৰক্ৰিয়াটো দূৰৰ পৰা এই হায়াৰ কৰা ভাড়া কৰা কেমেৰামেনজনে ভিডিঅ'গ্ৰাফ কৰিব লাগিব ভিডিঅ'গ্ৰাফ কিন্তু ষ্টিল কেমেৰা নহয় মোবাইল ফোন নহয় ভিডিঅ'গ্ৰাফ তেওঁ কৰিব লাগিব তেওঁৰ হাতত সেইটো দায়িত্ব আছিল গতিকে তেওঁ দূৰৰ পৰা ভিডিঅ'গ্ৰাফ কৰিব লাগিব সেইটো দায়িত্ব আছিল এতিয়া কথাটো হ'ল যে কিছুমান ঠাইত এনেকুৱা হ'ল যে জিলা উপায়ুক্তসকলে বা তেওঁলোকে দায়িত্ব দিয়া বিষয়াসকলে চাৰে আঠ বজাত পাছৱৰ্ডবোৰ হোৱাটছআপ যোগেৰে প্ৰেৰণ কৰাৰ সিদ্ধান্ত আছিল আৰু গ্ৰুপ আছিল হোৱাটছআপত পঠালে হোৱাটছআপত চিন নহ'ল অৰ্থাৎ কোনেও চোৱা নাই তাৰ কাৰণটো কি চাৰে আঠ বজাৰ আগতে ইণ্টাৰনেট কাটিলে গতিকে বিদ্যালয়সমূহে পৰীক্ষা কেন্দ্ৰসমূহে পাছৱৰ্ডবোৰ চাব নোৱাৰা হ'ল তাৰ বাবে এটা বেকআপ ব্যৱস্থা আছিল বেকআপ ব্যৱস্থাটো আছিল ইণ্টাৰনেট নথকা সেই এটা ফোন যিটো কেন্দ্ৰটোত মাত্ৰ এটা ফোন থাকিব পাৰে এজন নিৰ্ধাৰিত ব্যক্তিৰ তত্বাৱধানত সেই ফোনটোলৈ ফোন কৰি দিলে কিন্তু এনেকুৱা দেখা গ'ল যে ক'ৰবাত ক'ৰবাত এখন দুখন বিদ্যালয়ৰ সেই ফোনটো নেটৱৰ্ক নাই ফোনটো ছুইচ অফ ইত্যাদি কাৰণে নেপালে তেতিয়া বাহিৰত থকা কোনো শীৰ্ষ বিষয়াক পাছৱৰ্ডটো ফোনত কৈ তেওঁক বাহিৰতে মোবাইলটো থৈ মানুহজন গৈ পাছৱৰ্ডটো ভিতৰত ক'বৰ কাৰণে দায়িত্ব দিয়া হৈছিল আৰু এই প্ৰক্ৰিয়াটো ভিডিঅ'গ্ৰাফ কৰিব লাগে অৰ্থাৎ ইয়াত আৰু বেলেগ কোনো মানুহে মোবাইল লৈ যাব নোৱাৰে তেনেহ'লে প্ৰশ্ন কেনেকৈ আহিল